আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান একটি হোক কিংবা দশটি, বাবা মা সকলকেই সমানভাবে মহব্বত করে, কিন্তু ওই দশটি বাচ্চা একত্রিত হয়েও অনেক ক্ষেত্রে বাবা মাকে দেখাশোনা করতে পারে না। তাদের দশজনের কাছে ওই দুজন বাবা মাই ভোজা হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একজন বৃদ্ধ বাবা এবং এক বানরের করুণ কাহিনী শোনাতে চলেছি। হৃদয়স্পর্শী এই ঘটনাটি আপনার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারে। অনেক পুরনো কথা, এক ব্যক্তি যার দুটি সন্তান ছিল, আর সেই ব্যক্তি নিজের সন্তানদের জন্য না জানি কত ত্যাগ কোরবানি করেছেন, কিন্তু তার সন্তানেরা এটি জানতেও পারেনি যে তাদের জন্য তাদের বাবা কত কিছুই না করেছে। ছেলে দুটো যখন খুব ছোট ছিল তখন মায়ের মৃত্যু হয়ে যায়। সেই ব্যক্তিটি খুবই নরম হৃদয়ের মানুষ ছিল। একদিন তিনি মেহনত মজদুরি করার জন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি ছোট্ট একটি বানরের বাচ্চাকে জখম অবস্থায় দেখতে পান। সেই বানরের অবস্থাটি খুবই খারাপ ছিল, তার মৃত্যুর সময় খুবই কাছাকাছি হয়ে এসেছিল। সে মানুষটি এই বানরের বাচ্চাটিকে খুব তাড়াতাড়ি উঠালেন, তারপর তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তারপর সে বাচ্চাকে ইঞ্জেকশন এবং ব্যান্ডেজ করার পর তিনি তার ঘরে নিয়ে চলে আসলেন। এবার তার দুই ছেলের সঙ্গে সেই বানরটিও যথাযথ যত্ন এবং পরিষেবা পেতে শুরু করল। তারপর সে বানর আস্তে আস্তে বড় হয়ে গেল এবং সে মানুষটি আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকল। নিজের ছেলেদের দায়িত্ব পালন করতে করতে সেই ব্যক্তিটির কোমর পর্যন্ত ঝুঁকে গিয়েছিল, কিন্তু তিনি কখনোই কারো কাছে কোনো নালিশ জানাননি। সেই ছেলে দুটো এতটাই গাদ্দার ছিল যে তারা তাদের বাবার সাথে অত্যন্ত রূঢ় আচরণ করত। ছেলেবেলা থেকেই তারা তাদের বাবাকে বিভিন্ন অভিযোগ এবং হুকুম করে এসেছিল। আর এদিকে যে বানরকে লালন পালন করেছিলেন, সে বানরটি তার মালিকের সঙ্গে খুবই ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ছেলে দুটো বড় হয়ে গিয়েছিল, বাবা তাদের পড়াশোনা শিখিয়ে এতটাই সামর্থ্যবান বানিয়েছিলেন যে কারণে তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হলো, এবং তারপর তারা বিবাহ করে নিল। যখন তারা বিবাহ করল তখন থেকে তাদের ঘরের জায়গা কম হতে থাকল। অন্যদিকে সেই বানরের বাচ্চাটিও বড় হয়ে গিয়েছিল। সে দেখছিল যে তার মালিকের সঙ্গে তার ছেলেরা খুবই খারাপ আচরণ করছে, যা দেখে বলতে না পারা এই অবলা প্রাণীটি নিজের মনে মনে ভীষণ দুঃখ ভরে রাখত। সে তার মালিকের সঙ্গে সব সময় থাকত। একদিন এমন সময় চলে আসলো, তার ছেলেরা তাকে বলল, হয়েছে ব্যাস, অনেক জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে, আমরা আমাদের নিজেদের খরচই তুলতে পারছি না, আর আপনি তো আমাদের উপর ভোজা হয়ে গিয়েছেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসব, সেখানে আপনার মতো অনেক মানুষ থাকবে এবং সেখানে আপনার কোনো বন্ধুর অভাব হবে না। বৃদ্ধ পিতা বুঝতে পারলেন তার ছেলেরা তাকে কি বোঝাতে চাচ্ছে। তখন তিনি ছেলেদের বললেন, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা নিজেদের জীবন নিয়ে খুশি থাকো, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। তারপর তার ছেলেরা এমনইভাবে তাকে ঘর থেকে বের করে দিল এবং এটিও জিজ্ঞেস করল না যে বাবা তুমি কোথায় যাবে। বরং তারা এতটুকু শুনেই খুশি হচ্ছিল যে বুড়ো আপুটি ঘর থেকে বিদায় হচ্ছে। তো এবার ব্যক্তিটি নিজের এবং তার প্রিয় বানরটির দুবেলা দুমুঠো খাবারের জন্য মেহনত করতে শুরু করলেন। বয়স তার এত বেশি হয়ে গিয়েছিল যে সে ঠিকভাবে পরিশ্রম করতে পারছিল না, আর এর ফলে তাদের খাবারও জুটছিল না, আবার তার সঙ্গে সেই বানরটিও ছিল। একদিন তিনি মেহনত করতে করতে মাটিতে পড়ে গেলেন, আর এর ফলে তার পায়ে প্রচণ্ড আঘাত লাগল। তারপর তিনি বসে দুঃখ করতে করতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে কারো দয়ার উপর ছেড়ে দিবেন না, আমি ভিখারি হতে চাই না, সারা জীবন আমি মেহনত পরিশ্রম করে দুই টুকরো রুটি জোগাড় করেছি, আমাকে ভিখারিদের অন্তর্ভুক্ত করবেন না। কান্না করতে করতে সেই ব্যক্তি তার বানরের দিকে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই বানরটি আমার মনের কথা বুঝতে পারছে। এবার সে মানুষটি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার সাথে থাকা বানরটি তার সঙ্গে ধোকাবাজি করল না। সে ইচ্ছে করলেই কিন্তু তার মালিককে ছেড়িয়ে চলে যেতে পারত, কিন্তু ফরমাবরদার বানর তার মালিকের দুঃসময়ে তার পাশেই ছিল। অতঃপর এই বানরটি তার একজন সহযোগী হয়ে দাঁড়াল। এবার সে বানরটি অন্ধ বৃদ্ধকে
বিভিন্ন স্থানে ধরে ধরে নিয়ে যেত। আর এই বানরটিকে আগে থেকেই অনেক কৌশল তিনি শিখিয়ে রেখেছিলেন। বানরটির বিভিন্ন খেলা দেখে মনে হতো সে বানরটি কোনো সার্কাসের একজন দক্ষ খেলোয়াড়। এবার সে বানরটি তার মালিকের শিখিয়ে রাখা কৌশলগুলো করতে শুরু করল, আর এই কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষরা বানরের খেলা দেখতে খুবই আগ্রহী হলো এবং মানুষরা খুব উপভোগ করতে লাগলো। প্রতিদিন দল বেঁধে বেঁধে মানুষ আসতো বানরের খেলা দেখতে এবং তারা পর্যাপ্ত টাকা দিয়ে যাচ্ছিল। এমন করতে করতে একটা সময় আসলো যখন তারা পাশ দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তি তাদেরকে অনেক টাকা দিয়ে যাচ্ছিল। এবার বানরটি তার প্রত্যেকটি টাকা তার মালিককে দিয়ে দিল এবং এর ফলে তাদের এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে তারা দুজনই খুব সহজেই জীবনযাপন করতে পারছিল এবং খাবার দাবার খেয়ে বাসা ভাড়া দিয়ে তাদের আরও টাকা রয়ে যাচ্ছিল। সে বানরটি খুবই বুদ্ধিমান ছিল আর সে তার মালিকের কথা খুব ভালো করে বুঝতে পারত। আর সবচেয়ে ভালো কথা হলো সে বানরটি তার কৌশলগুলোকে খুবই নিখুঁতভাবে দেখাতে পারত, ফলে পুরো এলাকাতে তার নাম অল্প সময়ে ছড়িয়ে পড়ল। একদিন সে বানরের উপর একজন সার্কাস মালিকের চোখ পড়ল। যখন সে বানরটি খুব ভালোভাবে এবং চালাকির মাধ্যমে নিজের কর্তব্য পালন করছিল তখন মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে তার খেলা দেখছিল আর সেখানে অনেক বড় একটি মেলাও লেগেছিল এবং সেখানে একটি সার্কাস দলও এসেছিল। এবার সেই সার্কাসের মালিক যখন বানরটিকে দেখলেন যে অত্যন্ত চমৎকার কৌশলের মাধ্যমে সে তার শারীরিক কসরত দেখাচ্ছে, মানুষের মতো চলনভঙ্গি করে দেখাচ্ছে, তখন তিনি ভাবলেন আমি এই বানরটিকে সার্কাসের সঙ্গে যুক্ত করে নিই। তারপর তিনি সেই বানরের মালিকের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, এই বানর কি আপনার? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ এটি আমার, সে আমার সঙ্গেই থাকে আর সে আমার সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এবার সেই সার্কাসের মালিক সে বৃদ্ধ ব্যক্তিকে সব কিছু খুলে বললেন আর বললেন, আপনি কি আপনার বানরটিকে আমার সার্কাসে কাজ করতে দিবেন? তার জন্য আমি আপনাকে অনেক মূল্য দেব, আপনাদের দুজনকে থাকার জন্য জায়গাও করে দেব। আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার যে কোনো ঘর বাড়ি এবং স্থায়ী ঠিকানা নেই, আপনাকে আমি সেই ঠিকানাও বানিয়ে দেব। আবার পর্যাপ্ত খাবারও দেব এবং সঞ্চয়ের জন্য অর্থও দেব। শুধু আপনাদের এই শহরটিতে নয়, আমরা কিন্তু সার্কাসের জন্য অনেক বড় বড় দেশে গিয়ে থাকি। আমাদের সার্কাস খুবই বড় এবং বিখ্যাত। আপনি ভেবে দেখুন, আপনাকে কিন্তু খুব বড় একটা অফার করছি। তারপর সে ব্যক্তি ভাবলেন এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। এবার সে বৃদ্ধ ব্যক্তি এবং বানরটি সার্কাসের সঙ্গে যুক্ত হয়ে গেল। সার্কাসে প্রবেশ করার পর বানরটিকে আরও নতুন নতুন কৌশল শেখানো হয়েছিল। একটা সময় শহরে মেলা লেগেছিল আর সেই মেলাটি খুবই বড় একটি মেলা ছিল। সেখানে অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল এবং তারা বানরের খেলা দেখে খুবই আনন্দ পেয়েছিল এবং তালি বাজাচ্ছিল। আর এই কারণে সার্কাসের মালিক সে বানরটিকে নিজের কাঁধে নিয়ে বলতে লাগলেন, এই বানরটি আজকে আমাদের সার্কাসের নাম আরও উজ্জ্বল করে দিল। দর্শকের মাঝে সে বৃদ্ধ ব্যক্তির ছেলেরাও তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সার্কাস দেখতে এসেছিল। তখন তারা চিনতে পারল যে আরে এই বানরটা তো আমাদের পিতার বানর, যেটি আমাদের বাবার সঙ্গে থাকত। তাহলে কি এই সার্কাসে আমাদের বাবাও উপস্থিত আছেন? এবার তারা এদিক ওদিক খোঁজ করতে থাকে আর সেখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন। তখন তারা বুঝতে পারল যে এই বানরটি এখানেই কাজ করছে আর মনে মনে বলতে লাগলো, আরে আমরা কত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছি। কেমন করে আমরা এই বানরটিকে হাতছাড়া করে ফেললাম? আমাদের বাবাকে ঘর থেকে বের করে দিতাম সেটা ভালো ছিল, কিন্তু তার সাথে বানরটিকে আমাদের কাছে রেখে দিলে আজ কত ধনী হয়ে যেতাম। সে বৃদ্ধ ব্যক্তির ছেলেরা বাবার কাছে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। তারপর এক পর্যায়ে বলতে লাগলো, আব্বাজান আপনি এখানে কি করছেন? এই কথা শুনে আব্বাজান চুপ করে থাকলেন, কেননা তিনি তো কিছুই দেখতে পারছিলেন না আর তার চোখের জ্যোতি কমে গিয়েছিল। তারপর তারা সার্কাসের মালিকের কাছে গিয়ে বলল, এই বানরটি তো আমাদের, এই যে আপনি কি জানেন এই বানরটি কতটা চালাক এবং দক্ষ, আমরা কত কষ্ট করে তাকে লালন পালন করে বড় করেছি, কতটা সুকৌশলের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে পারে এই বানর, আপনি জানেন? সার্কাসের মালিক তো সব কিছুই জানতেন, কিন্তু তবুও রাগান্বিত হয়ে বললেন, তোমাদের মতো বেইমান গাদ্দার লালসাপ্রিয় বদমাশ যারা নিজেদের বৃদ্ধ বাবাকে নিজের ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, লজ্জা করে না এখন বানরের মালিকানা দাবি করতে এসেছ? অথচ বৃদ্ধ পিতার কথা একবারও ভাবছ না? জানো এই বানরটি হচ্ছে তার আসল ছেলে, তোমাদের মতো অযোগ্য সন্তানের থেকে এই বানরটি হচ্ছে তার যোগ্য সন্তান।
এই বানরটি কখনোই তোমাদের মতো নয়, বরং এই বুজুর্গ ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন এই বানরটি তার। তোমরা এটিও শুনে রাখো যে এই বানরকে আমরা কখনোই তোমাদের হাতে তুলে দেব না, এখানকার শো শেষ হয়ে গেলে আমরা বিদেশে পাড়ি দেব এবং এই দুজন আমাদের সঙ্গেই থাকবে। বিদেশে গিয়ে তোমার বাবার চোখের অপারেশন করাবো যাতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। মনে রেখো, একদিন এমন আসবে যেমনভাবে তোমরা তোমাদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছো, ঠিক তেমনইভাবে তোমাদের বাচ্চারাও একদিন তোমাদেরকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে।